হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপিতে থাকছে অসম্ভব মজাদার ম্যাঙ্গো পুডিং। তাও আবার কোন রকম আগার আগার পাউডার বা জেলটিন পাউডার ছাড়াই আপনারা এই মজাদার পুডিংটি তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি দুটি আম নিয়েছি, একদম খুবই পাকা, দেখতে খুবই সুন্দর। তো আপনারা যে কোনো আম নিলেই হবে, আমি এরকম নিয়েছি দুটি আম। তো আম দুটাকে এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আম আমি চামচ দিয়ে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে কাচিয়ে নিব খোসা থেকে। পুডিংটি ডিম ছাড়াই খুবই মজা হয় এবং ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। অনেক বাচ্চারা আছে ম্যাঙ্গো খেতে চায় না, তো এইভাবে করে যদি পুডিং তৈরি করে দেন তো ম্যাঙ্গোটা অনায়াসে খেয়ে নিবে খুশি হয়ে। তো আর সময় খুবই অল্প। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো ব্লেন্ডারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, এখন আমি ঢাকনাটা লাগিয়ে ব্লেন্ড করে নিব। 2-1 মিনিটের মধ্যেই সুন্দর একটা স্মুথ একটি পিউরি হয়ে যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি কিরকম সুন্দর একটি পিউরি হয়েছে। চুলাতে আমি একটি প্যান বসিয়েছি, এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ আমি আমটাকে নেড়ে নিচ্ছি, মানে ভালো করে জাল করে নিতে হবে অবশ্যই। চিনিটা আর আমটা দুটটা যেন একটু ঘন হয়। তো এদিক দিয়ে আমি একটি বাটির মধ্যে লিকুইড দুধ নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এখন আমি একটি চামচ দিয়ে ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা। ভালো করে নেড়ে চেড়ে সুন্দরভাবে দুধটার সাথে মিশিয়ে নিতে হবে। তো মিশানো হয়ে গিয়েছে। এখন আমের পিউরিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, পুরোটুকুই লাগবে। তো আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে সাথে সাথে নাড়ার মধ্যে থাকতে হবে, আর না তো গলা পাকি যাওয়ার সম্ভাবনা আছে। পুরোটুকুই আমার লেগেছে। চুলাটাকে আমি মিডিয়ামে রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে জাল করে নিচ্ছি। তো অবশ্যই আপনারা কিন্তু এভাবে করে যদি করেন তাহলে অবশ্যই আপনারা এত মজার একটি পুডিং তৈরি করতে পারবেন। আমের কিরকম ঘনত্ব থাকতে হবে আমি সেটাও দেখা দিচ্ছি। চারপাশ থেকে ভালো করে কিন্তু বলক এসছে, এর মধ্যে কিন্তু নাড়ার মধ্যে অবশ্যই থাকতে হবে, আর তো লেগে যাওয়ার সম্ভাবনা আছে হাড়ি তলা নিতে। তো আমি এখন দেখা দিচ্ছি কিরকম ঘন রাখতে হবে একটি চামচ দিয়ে, আমি উঠিয়ে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি একটি বাটির মধ্যে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি পুডিংয়ের জন্য। তো আমি আরেকটা কাচের বাটিতেও ঢেলে দেখাচ্ছি। আপনার যে কোনো বাটিতেই আপনারা পুডিংটা সেট করে নিতে পারবেন। তো আমার 2 বাটি হয়েছে। তো 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো আপনারা ফ্রিজে 1 ঘন্টা রেখে যদি দেখেন যে জমে নাই তাহলে আর একটু সময় রেখে দিবেন। তো আমার 1 ঘন্টায় পুডিংটা সেট হয়ে গিয়েছে। তো এখন আমি মোল্ড আউট করে দেখাবো, আর আমি একটু দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দর সেট হয়ে গিয়েছে। কোনো রকম আগার আগার পাউডার বা জেলেটিন পাউডার ছাড়াই এত সুন্দর সুস্বাদু পুডিং সেট হয়ে যায়। তো এখন আমি একটু
ডেকোরেশন করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং ভিতর থেকে চামচ দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর স্মুথ হয়েছে ভিতর থেকে। তো আমার আজকে রেসিপিটি এখানেই শেষ করবো, আজকের মতো আল্লাহ হাফেজ।